দেড়টনি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়ানো মাত্রই মুহূর্তে যাত্রী বোঝাই, দাঁড়িয়ে বসিয়ে গাদাগাদি করে 36 জন যাত্রী নিয়ে যাচ্ছে কুমিল্লার দাউদকান্দি। আমি যাব কুমিল্লা মুরন্দাঘর থানা। কত ভাড়া নিচ্ছে? 1800 টাকা। গাজীপুর থেকে সাইনবোর্ড রুটের এই বাসটি কুমিল্লা হয়ে যাবে ফেনি। রামবাড়িয়া যাব। কত নেবে বাবা? 600 টাকা। এখান থেকে কুমিল্লা 500। গাড়ি ভর্তি যাত্রী? গাড়ি ফুল ফুল দাঁড়ায় আছে সব। শুধু বাস বা পিকআপই নয়, মাইক্রো অ্যাম্বুলেন্স, রেন্টেকার, কাভার্ড ভ্যান, যে বাহনই চিটাগাং রোড ধরে চলছে তার প্রায় সবই বাড়ি ফেরা মানুষে বোঝাই। চাইদাবাজ থেকে যাত্রা বাড়ি আছি, যাত্রা বাড়ি থেকে চিটাগাং রোড যাইতেছি। সেখান থেকে কিভাবে যাবে? সেখান থেকে হাইসে করে যাবো বা মাইকোত করে যাবো। প্রাইভেট কারে যাইতে পারিনি, 1500 টাকার মতো চাই কুমিল্লা। গাজীপুর থেকে কুমিল্লা পর্যন্ত যাবো, কুমিল্লার পর আবার ভেঙে আরেকটা গাড়ি ধরবো। কোভিড সংক্রমণ রোধে সরকারের দেয়া নির্দেশনা তুচ্ছ হয়ে গেছে মানুষের এই ঈদ যাত্রায়। পুলিশের মুভমেন্ট পাস নিয়েছেন? নো নো, এক সপ্তাহ ছুটি পেয়েছি। কোথায় কাজ করেন? আমি ঢাকায় নবাবপুরে। যেভাবে যাচ্ছেন স্বাস্থ্যবিধি মানতে পারছেন? না না না, কিভাবে করবে? পুলিশ ধরলে? ধরলে দেখা যাক কি করা যাবে। ধানগঞ্জে হাইওয়েতে দেখে পুলিশ আটকাচ্ছে, টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। এদিকে সবকটি ফেরিঘাটেই বেড়েছে মানুষের ঢল। শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরিতে ভিড়ের চাপে 5 জন মারা গেছে, আহত অর্ধশতাধিক। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে চাপ বাড়ায় সবকটি ফেরি চালু করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আমি দুধের ট্রাক নিয়ে আসছি রাত 3টায়, কিন্তু ওরা ট্রাক পার করে নাই, মানুষ আর প্রাইভেট পার করে খালি। ঢাকা থেকে আরিচা, টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকালেই ছিল তীব্র যানজট। সারা বছর কাজ করি, বছর করে দুটা দিন, ওই দিনে আমার বাচ্চা কাচ্চার সাথে কাটাইতে হবে না? অনেক ফোন জবর দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না, যানজট। বঙ্গবন্ধু সেতুমুখী প্রায় 30 কিলোমিটার রাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। সিরাজগঞ্জ কুমিল্লা ফেনি রুটে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দূরপাল্লার যানবাহন চলছে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।